রাজধানী ঢাকা। 400 বছরের পুরানো এই শহরে কয়েক কোটি মানুষের বসবাস, আর সেই সাথে মানুষের চলাচলের জন্য ঢাকার সড়ক পথের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি, তাই দিনে এবং রাতে লেগে থাকে যানজট। ঢাকার যানজট নিরসনে এই মহানগরীতে 7টি ফ্লাইওভার বা উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। এই উড়াল সড়ক ব্যবহার করে খুব দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়, কিন্তু তাতেও যেন যানজট কমছে না। এই ফ্লাইওভারগুলোর মধ্যে কুড়িলের রাজুক ফ্লাইওভারটি বেশ দৃষ্টিনন্দন। এই উড়াল সড়কটি বিমানবন্দর আর উত্তরা, সেই সাথে মহাখালী, বনানী আর কুড়িলবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। এছাড়া যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। এই ফ্লাইওভারের সুবিধাও নাগরিক জীবনে কম নয়। চলতি বছরের শুরুতে উদ্বোধন করা হয় ঢাকার সপ্তম মিরপুরের কালশি ফ্লাইওভার। ঢাকার এই ফ্লাইওভারগুলোর পিলারে পোস্টার বাহিনীর পোস্টারের জন্যে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে এই সব ফ্লাইওভার। তেমনি একটি রাজধানী ঢাকার মগবাজার মৌচক ফ্লাইওভার। 4 লেনের এই উড়াল সড়কটি প্রায় 8.25 কিলোমিটার দীর্ঘ। 1218 কোটি টাকা ব্যয় নির্মিত 2017 সালে চালু হয় এই ফ্লাইওভারটি। এর প্রতিটি পিলার দেখলে যেন মনে হয় বিজ্ঞাপনের জন্য এই উড়াল সড়কের পিলার বানানো হয়েছে। মগবাজার ফ্লাইওভারটির অনেকগুলো র্যাম রাজধানীর বিভিন্ন জায়গাকে সংযুক্ত করেছে। তেমনি একটি 7 রাস্তা মোড়, এখানে ফ্লাইওভারের পিলার আর দেয়ালে নানাবিধ পোস্টারের ছড়াছড়ি। আর একটু সামনে আগাতি অর্থাৎ FDC আর হাতিরঝিল মোড়ে ফ্লাইওভারের পিলারে পোস্টারের আধিক্য লক্ষ্য করা গেছে। এছাড়া মগবাজার মোড় থেকে মৌচক মালিবাগ মোড়ের দিকে তাকাতি এই ফ্লাইওভারের প্রতিটি পিলারে পোস্টার আর ব্যানারে সয়লাব, অর্থাৎ উঁচু পিলারও রক্ষা পায়নি পোস্টার আর ব্যানারের হাত থেকে। সেই সাথে ফ্লাইওভারের মাঝখানের মিডিয়ানের ফাঁকা জায়গায় ভাসমান খাবার হোটেল থেকে শুরু করে ছোট ছোট দোকানিরা দখল করে নিয়েছেন, সেই সাথে ছিন্নমূলরা অবস্থান করে যেন বসতি স্থাপন করেছেন। এই ফ্লাইওভারটি চালু হওয়ার পর থেকে কয়েক বছর ধরেই এসব চলছে, আর এসব কারণেই এই ফ্লাইওভারের সৌন্দর্য হারাচ্ছে আর দৃষ্টি দূষণ হচ্ছে নাগরিকের। অবশেষে পোস্টার ব্যানারের দূষণ থেকে মুক্তি পাচ্ছে রাজধানী ঢাকার চেহারা। মগবাজার ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিটি আর্ট ওয়ার্কের মাধ্যমে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC। এ যেন এক বদলে যাওয়া ঢাকা, যেখানে নেই রং চটা মলিন, ছেঁড়াফাড়া কোনো পোস্টার, বরং চিরচেনা দৃষ্টি দূষণের বদলে এখানে ঠাঁই পেয়েছে রঙিন পালকের ময়ূর, ফুল, লতাপাতা আর দৃষ্টিনন্দন পাখি। শুধু তাই নয়, দৃষ্টিনন্দন চিত্রকর্মের পাশাপাশি রয়েছে বিভিন্ন সচেতনতামূলক বাক্য। রিক্সা পেইন্টের আদলে একটু একটু করে রঙিন হয়ে উঠছে দীর্ঘদিন ধরে অবহেলিত স্থাপনা ফ্লাইওভারের এক একটি পিলার। 10 এপ্রিল প্রাথমিকভাবে শুরু করা এ কাজে সুফল মিললে পর্যায়ক্রমে ঢাকা উত্তরের আওতাধীন ঢাকা মেট্রো রেল এবং এর প্রতিটি ফ্লাইওভারের পিলারকে রাঙিয়ে তোলার কথা জানিয়েছেন DNCC। মগবাজার থেকে 7 রাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার আর পোস্টার তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাদা রং করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাস ফুটে উঠছে দৃষ্টিনন্দন গ্রাফিটি, তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি এবং শিক্ষণীয় সব বিষয়। শুরুতে এই ফ্লাইওভারের 4টি পিলারের একটিতে দৃষ্টিনন্দন পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পিলারের এক পাশে এক কিশোর চারা গাছ লাগাচ্ছে, আর এক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই, আর দুটি পিলারের একটিতে ফুল, পাখি, সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আরও 3টি সহ মোট 7টি পিলারে দৃষ্টিনন্দন চিত্রকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। এর একটি পিলারে লেখা আছে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, এটি ডেঙ্গু মশা যাতে পানিতে জন্মাতে না পারে এমনই বাক্য দিয়ে নগরবাসীকে সচেতন করছে এই পিলার। আরেকটি পিলারে আমাদের সুন্দরবনের চিত্র চিত্রায়ন করা হয়েছে, এক পাশে রয়্যাল বেঙ্গল টাইগার ঝোপঝাড়ের ভেতর দিয়ে তাকিয়ে আছে এমনই একটি বড় ছবি আঁকা হয়েছে। পিলারের আর এক পাশে সুন্দরবনের জঙ্গলের পাশে হরিণের পাল দেখা যাচ্ছে, সেই সাথে ম্যানগ্রোভের চিত্র আঁকা হয়েছে যা আমাদের বিশ্ব ঐতিহ্যের নিদর্শন স্বরূপ। এছাড়া আরও পিলার গ্রাফিটি আঁকার জন্য প্রস্তুত করা হয়েছে।
জিএনসিসির এই উদ্যোগকে সফল করতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল চিত্রশিল্পী। তাদের অংশগ্রহণে এই চিত্রকর্মে স্থান পেয়েছে বিভিন্ন জনসচেতনতামূলক বাক্য। শহরজুড়ে রঙের ছটায় বদলে গেছে একসময়ের ধূসর বিবর্ণ রাজধানী ঢাকা। এই রং যেন দূষণের বিরুদ্ধে সৌন্দর্যের পথে যাত্রা। চোখের সামনে হঠাৎই এ বদলে যাওয়া নগর দেখতে পেয়ে আনন্দিত নগরবাসীও। এমন উদ্যোগের প্রশংসা করে পোস্টারের দূষণমুক্ত রাজধানীর প্রত্যাশা করেন নগরবাসী। পোস্টারের বিরুদ্ধে এই উদ্যোগের জন্য আমার চোখ চ্যানেলের পক্ষ থেকে মাননীয় মেয়রকে অসংখ্য ধন্যবাদ। ফ্লাইওভারের রং দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সৌন্দর্যের পথে এ যাত্রার অংশীদার হতে পেরে আনন্দ প্রকাশ করছেন চিত্রশিল্পীরাও। পিলারের এ আর্টওয়ার্ক পোস্টার লাগিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নষ্ট করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মগবাজারের আর্টওয়ার্ক পাইলটিং হিসেবে নেওয়া হয়েছে। এতে যদি ফিডব্যাক ভালো আসে তবে একে একে ঢাকা উত্তরের মেট্রোরেলের পিলার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার সহ সকল পিলারে এ আর্টওয়ার্ক করা হবে। এসব আর্টে বিভিন্ন জনসচেতনতামূলক বাক্য থাকবে, যেমন গাড়ির হর্ন, মশা, যানজট, জলবদ্ধতা প্রভৃতি নিরসনে বিভিন্ন জনসচেতনতামূলক বাক্য লেখা হবে। এছাড়াও আর্টের মাধ্যমে তুলে ধরা হবে ঢাকার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও ইতিহাস। দর্শক, এর আগে আমরা দেশের প্রথম মেট্রোরেলের পিলারে পোস্টার এবং মূত্র বিসর্জনের মতো ঘটনা বহুবার দেখেছি। মেট্রোরেল কর্তৃপক্ষ বহুবার আইনি নোটিশ দিয়েও রুখতে পারেনি পোস্টার লাগানো আর রেলিং টপকানো। তাই আমাদের সবার উচিত ঢাকার স্থাপনায় সৌন্দর্য রক্ষায় প্রতিটি নাগরিক নিজ নিজ থেকে সচেতন হই এবং পোস্টার না লাগাই। দর্শক, মেট্রোরেল এবং ফ্লাইওভারের পিলারে পোস্টার লাগানো থেকে বিরত থাকি। ফ্লাইওভার এবং মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো এবং মূত্র বিসর্জন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।